डॉक्टर जाकिर नायक साहेब एक लाइन फतवा खोदार तीनटे आयात के ओवरटेक करेछे। एबार आपनी बोलुन अल्लाह बोलछे कोनो महिला नबी हयनी, मोल्ला बोलछे चार जन महिला नबी हयेछे, एबार आपनी काके मानबेन? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। হুজুর, আমাকে একজন বললেন যে জাকির নায়েক তো কোরআন ও হাদিস থেকেই আলোচনা করেন এবং সে অন্য ধর্মের পণ্ডিতদের কি মুসলমান করেন, তাকে কিসের জন্য খারাপ মন্তব্য করা হয় সেটা জানতে চাইলেন, একটু বিস্তারিত আলোচনা করবেন। হলো করে মনোযোগ সহকারে শুনুন, দেখুন বাবু এটা খোলতেই একটা খাতা আছে, বের করো। দেখুন, আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়েক সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। দেখুন, আমার থিওরি হলো এই, সবগুলো বের করে দেখছি, আমার থিওরি হলো এই, আমি যদি হোমিও ডাক্তার হই, অ্যালোপ্যাথ ওষুধ আমি কিন্তু আমার প্রেসক্রিপশনে লিখব না। বর্তমান সমাজে সমস্যার কারণ হলো এই যে ল্যাংড়া নিজে দাঁড়াতে পারে না, অপরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। যার চোখ নেই অন্ধ, নিজে রাস্তা দেখতে পায় না, ও আপনাকে কাহার পাড়া পৌঁছানোর দায়িত্ব নিচ্ছে। যে আলেম নয় ও মশলা বলছে, যে মুফতি নয় ও ফতোয়া দিচ্ছে, যে হাফেজ নয় ও কোরআন পড়ছে, যে কারি নয় মাখরাজে ভুল ধরছে, সমাজে ভুল হবে কি না? আজ পর্যন্ত আপনারা কি গবেষণা করেছেন, উনি ডক্টর জাকির নায়েক না ডাক্তার জাকির নায়েক? ডক্টর আর ডাক্তার ডিফারেন্ট এক জিনিস নয়। যিনি পিএইচডি করেন তাকে বলা হয় ডক্টর, আর যিনি ডাক্তার গরুর হোক ছাগলের হোক মানুষের হোক তার নাম হচ্ছে ডাক্তার। তো উনি হচ্ছে MBBS ডাক্তার, নট ডক্টর, তিনি PhD করার ডক্টর নন। ডক্টর জাকির নায়েক সাহেব যদি ক্যালপল লেখেন, ডিসপ্রিং লেখেন, লিভার টনিক লেখেন, পলিবিয়ন লেখেন, এতে আমার আপত্তি নেই। কেন? আমি মাওলানা সাহেব মানুষ, আমি ওনার থিওরিতে ভুল ধরবো না। কিন্তু যদি কেউ ট্রেন লাইনে বাস চালানোর চেষ্টা করে, বাস লাইনে ট্রেন চালানোর চেষ্টা করে, তখন কিন্তু আমি ছাড়ব না। কেন? হেলিকপ্টার বা প্লেন আপন সীমাতে চলে, ও কাউকে ডিস্টার্ব করতে জানে না, কিন্তু কোনো বাজ পাখি উড়ে যদি হেলিকপ্টারকে টেক্কা দেব বলে, ওর হেলিকপ্টার নিজের পাখা দিয়ে কিন্তু বাজকে তছনছ করে দিয়ে দেয়। কেন? ওর রেঞ্জের মধ্যে তখন চলে আসে। ডক্টর জাকির নায়েক সাহেব যদি তার জায়গাতে দাঁড়িয়ে থাকতেন, কোনো আলেমের আপত্তি ছিল না, তিনি ডাক্তার ছিলেন, হসপিটালে থাকতেন, চিকিৎসা করতেন, মানুষ হতে পারে, জীবজন্তু হতে পারে, যার ইচ্ছা ইঞ্জেকশন দিতেন, স্লাইন দিতেন, আমাদের কারো আপত্তি ছিল না। কিন্তু যখন ডাক্তার সাহেব মাওলানা সাহেব সাজতে চাইলেন, তখন সমস্যার সমস্যা হলো সমাজে, এর আগে কিন্তু নয়। দেখুন, আমি কোন সময়ের জন্য আমার যত স্পিচ যত বক্তব্য রয়েছে পুরা ইউটিউব আর ইয়ে ফেসবুক যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আমি ইন্ডিয়া নয় দুনিয়া ঘুরি, আমি আরবি থেকে নিয়ে সমস্ত ভাষায় আমার বক্তব্য আছে আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত আমার কোনো বক্তব্যের বতে কারণ আঁকড়ি দেওয়ার ক্ষমতা হয়নি। কেন? আমি বলি কম, তার হাওয়ালা পেশ করি বেশি। আজকের হয়তো লোকজন কম ছিল, সেই জন্য হাওয়ালা পেশ করলাম না, কিন্তু আমি অবশ্যই ডক্টর জাকির নায়েক সম্পর্কে যখন কথা আসলো তো আমি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলছি। কোরআন শরীফ আলিফ লাম মিম থেকে নিয়ে সুরা নাসের সিন পর্যন্ত পুরোটা মানতে হবে না? হবে না? কোরআনের মধ্যে বাড়ানো চলবে? কমানো? আল্লাহর কথা কি ওভারটেক করা যাবে? ব্যাস, এই পর্যন্ত জগতে কতজন নবী বা রাসূল এসেছেন? নিয়ার অ্যাবাউট 1,24,000 প্রফেট কেম ইন দিস ওয়ার্ল্ড, 1,00,000 অথবা 2,24,000 পয়গম্বর। হ্যালো,
এর মধ্যে কটা মেয়ে ছেলে এসেছে? একজন নয়। কেন? আল্লাহ পাক নবুয়াত, রিসালাত, খেলাফত, ইমামত এই চারটে জিনিস মহিলাদেরকে দেন নাই। আল্লাহ পাক মেয়েদেরকে নবী বানাননি, নবীদের মা করে দিয়েছেন, রাসূল করেননি, রাসূলদের স্ত্রী করে দিয়েছেন। কোন দুনিয়াতে কোনো মহিলা নবী হন নাই, কোনো মহিলা রাসূল হন নাই, কোনো খলিফা মহিলা হন নাই, আর কোনো মসজিদের ইমাম মহিলা। এইবার আসুন, ডক্টর জাকির নায়েক সাহেবের লেকচার সমগ্র বইয়ের 568 পৃষ্ঠা কালকে আপনারা গিয়ে খুলে দেখবেন, না পেলে হযরতকে দিয়ে আমাকে ফোন করবেন, আমি আসবো ইনশাআল্লাহ আপনাদের কাছে। ডক্টর জাকির নায়েক লেকচার সমগ্র উন্মুক্ত প্রশ্ন উত্তর মিনা বুক হাউস থেকে ছাপানো, এই বইয়ের ভাষান্তর করেছেন মাওলানা মোহাম্মদ শাহজাহান খান। এই বইয়ের 568 পৃষ্ঠার মধ্যে ডক্টর জাকির নায়েক সাহেব লিখছেন, উপরে উল্লেখিত দৃষ্টিকোণ থেকে ইসলামে চারজন মহিলা নবী এসেছেন। কয়জন? চারজন। আমরা কাকে জিজ্ঞাসা করব এবার? যে পাঠিয়েছে আল্লাহ তাকে জিজ্ঞাসা করব। কেন? নবী আমি পাঠালে হবে না, আপনি পাঠালে হবে না। দুনিয়াতে কোন মানুষ, দুনিয়াতে কেউ জাহেল, ইলম অর্জন করে আলেম হতে পারে, হাদিস পড়ে মুহাদ্দিস হতে পারে, তাফসির পড়ে মুফাসসির হতে পারে, ফিকহ পড়ে ফকিহ হতে পারে, আনএডুকেটেড ছিল এডুকেশন নিয়ে এডুকেটেড হতে পারে, কিন্তু জগতের বুকে কোনো মানুষ জ্ঞান বলে, বিদ্যা বলে, তারপরে ডিগ্রি বলে, নবী রাসূল হতে পারে না। কেন? নবী জগতের মানুষের ইলেকশনে নয়, খোদার সিলেকশনে হয়ে থাকে, সেই জন্য ইম্পসিবল জগতে কেউ নবী রাসূল হবেন। এবার আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি, ও আল্লাহ ক্রিয়েটার, মেনটেনার, কন্ট্রোলার, অলমাইটি স্রষ্টা, বলো তুমি দুনিয়াতে যতগুলো পয়গম্বর পাঠিয়েছো তার মধ্যে কয়জন মহিলাকে পাঠিয়েছো? আমি পুরা কোরআনের 6666 খানা আয়াতকে তন্ন তন্ন করে খুঁজেছি, তার মধ্যে আল্লাহ পাক তিনবার বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, এই নবী তোমার আগে যাদেরকে পয়গম্বর করে পাঠিয়েছি তারা প্রত্যেকেই পুরুষ, কেউ মহিলা নয়। হলো কোরআন শরীফ পারা নম্বর 13 সুরা নম্বর 12 আয়াত নম্বর 109, কোরআন শরীফ পারা নম্বর 14 সুরা নম্বর 16 আয়াত নম্বর 143, কোরআন শরীফ পারা নম্বর 17 সুরা নম্বর 21 আয়াত নম্বর 07, এই তিন জায়গায় আল্লাহ পাক দাবি করেছেন যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যাদেরকে নবী হিসাবে পাঠিয়েছি তারা প্রত্যেকেই পুরুষ, কেউ মহিলা নয়। ডক্টর জাকির নায়েক সাহেবের এক লাইনের ফতোয়া খোদার তিনটে আয়াতকে ওভারটেক করেছে। এবার আপনি বলুন, আল্লাহ বলছে কোনো মহিলা নবী হয়নি, মোল্লা বলছে চারজন মহিলা নবী হয়েছে, এবার আপনি কাকে মানবেন? কোরআন শরীফের একটা হরফ বাড়ানো কুফরি, একটা হরফকে কমানো কুফরি। দেখুন, একজন মুফতি কে হয়? যিনি শরীয়তের আইনজ্ঞ হন তাকে মুফতি বলা হয়। ডক্টর জাকির নায়েক সাহেবের এই ফতোয়ার মধ্যে তিনটে কুফরি আছে। কি? এক, যে নবী নয় তাকে নবী বলা কুফরি, কোনো মহিলা নবী হন নাই তাই মহিলাকে নবী বলা কুফরি হয়েছে। সেকেন্ড নাম্বার, আমার নাবির যুগে কি অন্য কেউ নাবি ছিলেন? না, কিন্তু নাবির যুগে হযরতে ফাতেমা ছিলেন। তাহলে আমার রাসূল সম্পর্কে আল্লাহ পাক বলছেন, খাতামুন নাবিয়িন, আমার নাবী শেষ নাবী, এটা কোরআন বলছে। আর রাসূল বলছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আই এম লাস্ট প্রফেট, আমি শেষ নাবী। কিন্তু নাবির যুগে কোনো নাবী ছিল না, তাহলে নাবির যুগে আরেকজনকে নাবী বলা কুফরি। নাবির পরে কি অন্য কোনো নতুন নাবী কেউ আসবেন? তাও নয়। যদি কেউ এই আকীদায় বিশ্বাসী হয় এটা কুফরি, তো হযরতে ফাতেমা নাবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরেও বেঁচে ছিলেন। কি বোঝা গেল? নাবির ইন্তেকালের পরেও একজন নাবী ছিলেন। বাক্য একটা,
কুফরি তিনখানা, যেহেতু আপনারা জিজ্ঞাসা করলেন সেই জন্য আমি অথেন্টিক কথা আপনাকে বললাম, আপনাদের সম্মুখে রাখলাম। এবার যদি কারো প্রয়োজন হয় আমার রেকর্ডকে নিয়ে তাদের কাছে পাঠান যে আপনাদের অমুক কেতাবের হাওয়ালা করেছেন, যদি তারা না পান এর ইংলিশ ভার্সন আমার কাছে আছে তাতেও আছে, বাংলা ভার্সন তাতেও আছে, দুই জায়গাতে আমি সব জায়গায় স্টাডি করে নিয়েছি, গবেষণা করে দেখেছি, দুই জায়গাতে একই কথা আছে। এখন তাদের উচিত হবে প্রকাশ্য মঞ্চে লক্ষ লক্ষ মানুষের সামনে তওবা করা যে আমাদের এই ফতোয়া দেওয়া ভুল হয়েছে, আমাদের একখানা ফতোয়া খোদার তিনখানা আয়াতকে ওভারটেক করেছে। এই সাবজেক্টকে নিয়ে ফেসবুকে একবার একটা পোস্ট দেওয়া হয়েছিল আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, ইসলামপুর টাউনের 143খানা কমেন্ট করেছিল, আমাকে গালিও দিয়েছিল। আমি বলেছিলাম ভাই আমি তো তোমার কেতাবের নাম বলছি, 5 মিনিট ফেসবুকটা অফ করো, বাড়িতে গিয়ে কেতাবটা খুলে দেখো না এই কথাটা আছে কিনা, বলছো আমি তোর কথা মানি না। বলে ভাই ছেড়ে দাও, অ্যাজ ইউ লাইক অ্যাজ ইউ ওয়ান্ট, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। কেন? মূর্খের সঙ্গে ঝগড়া, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, আমার নেক বান্দারা খোদার জমিনে নমনীয়তার সঙ্গে তারা চলে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা, যখন দেখে মূর্খরা তার সঙ্গে বাহাস করে বলছে তখন বলে বাই বাই, আই ডোন্ট ওয়ান্ট টু টক উইথ ইউ। কোরআন শেখাচ্ছে, সেই জন্য খবরদার মূর্খেদের সঙ্গে তর্ক নয়। আমি আপনাদেরকে অথেন্টিক কথা বললাম, আর কারো কিছু জানার আছে তো বলুন, অনেক রাত হয়ে যাচ্ছে, আর কারো কিছু জানার আছে?